তবাব করতো এই কাজগুলো নবী আগমনের আগে চলতেছিল মানে আপনাদেরকে স্বাভাবিক ভাবে বলতেছি কেমন নিলজ্জ কাজগুলো চলতেছিল আর কোন সময়ে আমাদের প্রিয় নবী এসে সবগুলো এই কাজগুলোকে দুরুবিত করেছে এরপর আসুন নবী আগমনের পূর্বে বিবাহের ধারা ছিল চারটা পদ্ধতি কয়টা পদ্ধতি এলাইট পার্সন যারা তারা নির্ধারিত একটা টাকার মাধ্যমে যেটাকে পরবর্তীতে কোরআনের আয়াতে এটাকে ও আতুন নেশা সুদুকাত হিন্না নেহলা মহরের বিধান করা হয়েছে যে তোমরা মোহর স্বাচ্ছন্দ্য চিত্তে দিয়ে দাও এই টাকা নির্ধারণের মাধ্যমে বিয়ে হতো যাদের এলাইড পার্সন যারা বিত্তবান ব্যক্তি তাদের আরেকটা হতো মহর ছাড়াই বিবাহত আরেকটা হতো কোন মহর দরকার নেই এমনি টাইমিং যেমনি ওয়েস্টার্নরা করে ওয়েস্টার্নরা কিভাবে বিবাহ করে একটা মেয়েকে ভালো লাগছে তাকে ছয় মাস ব্যবহার করে করার পর এক্সটেনশন করে আরো তিন মাস ভালো লাগলে আরও তিন মাস করতে করতে দেখা যায় বাচ্চা কাচ্চাও যদি হয় বাচ্চা কাচ্চারাও বিয়ে করছে মার বিয়ে হয় বাবার সাথে নাইনাত সহ একত্রে আমার মেজর সম্বন্ধে ঢাকা ইউনিভার্সিটি ইংলিশের প্রফেসর উনি ওনার এক বন্ধু ছিল এই লন্ডন তো সে দীর্ঘদিন ভাইয়ার সাথে কাজ করত এরপর কাজ করতে গিয়ে হঠাৎ করে একটা মেসেজ আসলো যে ওনার ওয়াইফের বিয়ে হবে অর্থাৎ ওনার সাথে অনুষ্ঠানটা হয় না কিন্তু ওনার আবার ছেলের আবার বাচ্চাও কি আছে নাতিও আছে তখন আমার ভাই জিজ্ঞাসা মাহমুদ ভাই জিজ্ঞাসা করতেছেন তোমার আবার কিসের বিয়ে কয় না তোমার ভাবির সাথে আমার এখন আনুষ্ঠানিকতা হয়নি অথচ নাতিও কি আছে তাহলে কি পদ্ধতি এক্সটেনশন করছে এতদিন দুই বছর তিন বছর পাঁচ বছর যদি ভালো না লাগে তাহলে কি কাটসাট হয়ে যাবে এই জন্য ওয়েস্টার্নদের জীবনে কোনো শান্তি নেই আর এই কারণে তারা বাবা দিবস আর মা দিবস পালন করে কিন্তু বাংলার জমিনে বাবা দিবস মা দিবস আমরা বাবা মাকে চব্বিশ ঘন্টা ভালোবাসি কথা ঠিক কিনা বলেন আমাদের এই বাবা দিবস মা দিবস বিবাহ দিবস এই মরা দিবস তাজা দিবস পালন করার বাংলাদেশে কোনো দরকার নেই কথা ঠিক কিনা বলেন এই জন্য বাবাজি বন্ধুরা আমার সেখানে তারা বিবাহের চুক্তি ভিত্তিক যেটাকে বলা হয় নেকায়ে মোতা এখনো কিন্তু ইরানে আছে এই যে শিয়াদেরকে যে আমরা কাফের কেন বলে থাকি শিয়ারা এখনো নেকা মোতা যেখানেই যাবে তার মেয়ে একটা পছন্দ হয়েছে তোমার খুব ভালো লাগছে তুমি আমার সাথে থাকো অসুবিধা নেই কত দিবে এত টাকা দিব মানে যেটা আমাদের চলে বিভিন্ন হোটেলে বন্দরে যে ধরনের পতিতালয় যেটাকে আমরা বলে থাকি এই পতিতা বৃত্তি একটা পদ্ধতি তাদের ছিল চুক্তিভিত্তিক আরেকটা ছিল যখন ইচ্ছা কোনো মেয়েকে গ্রহণ করত ওয়ান টাইম টু টাইম থ্রি টাইম আবার যখন ইচ্ছা ছেড়ে দিত টয়লেটের বদনার মতন বা টিস্যু পেপারের মতন তাদের এই চারটা পদ্ধতি মহরানার পদ্ধতি মহরানা ছাড়া চুক্তিভিত্তিক যখন ইচ্ছা তখনই গ্রহণ করত যখন ইচ্ছা তখনই ছেড়ে দিত এই চার পদ্ধতি তাদের বিবাহের ছিল রাসুল্লাহ আগমন করলেন এই অবস্থাগুলো চলছিল এরপরে আল্লাহ রাসুল কি আগমন করেছেন নবী আগমনের পূর্বের কথা কিন্তু বলছি এরপর কন্যা সন্তানের অবস্থা আপনাদেরকে আমি এর আগে বলছি কন্যা সন্তান জন্মগ্রহণ করলে বাবারা লজ্জা মনে করতো মুখ ঢেকে ফেলতো আল্লাহ তালা বলেন কাদিম তাদের চেহারা একটা হয়ে যেত এরপর জীবন্ত কন্যাদেরকে কবর দেওয়া হতো এই কাজগুলো চলতেছিল নবী আগমন করতেছেন নবী আগমন করতেছেন আসতেছেন ইসা আল্লাহাম বলছেন ইয়াতি আহমদ আমার পরে যিনি আসবেন তিনি হচ্ছেন কি আহমদ নামে তিনি আসবেন এই সার্কুলেশন চলছে নবী আসছেন নবী আসছেন 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 এভাবে চলতেছিল অর্থনৈতিক অবস্থারও কবর রচনা হয়েছে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা এক শ্রেণীর ব্যক্তির টাকা থাকবে আরেক শ্রেণী দাসত্ব প্রথা গ্রহণ করবে যেমনটি আমাদের বাংলাদেশে কয়েকটা গ্রুপের কাছে শুধুমাত্র কি টাকা ছিল এর বাহিরে কোনো মানুষের কাছে কি টাকা ছিল না এখন তারা অনেকেই জেলের বাদ খাচ্ছে এই ধরনের অবস্থাগুলো চলতেছিল ছিল বাবাজি বন্ধুরা আমার এরা এমনি করতে করতে সর্বশেষ তাদের কাজ ছিল তারা যত্র তত্র মূর্তি পূজা করত। মূর্তির দিকে মানুষদেরকে ঢেলে নিত আল্লাহ মূর্তির কেন তারা মূর্তি পূজা করত। আমর বিন লোহাইকে জিজ্ঞাসা করলে যে জবাব দিয়েছেন সেটা আল্লাহ নম্বর আয়াতে তুলে ধরেছেন বি মালাবুধুহুুব ইল্লা নিওকারু রিবুনা ইলাবল। আল্লাহ তালাম ঘোষণা দিচ্ছে যারা গ্রহণ করে আল্লাহ আবেথিত অন্য কাউকে বন্ধুরূফে। মূর্তিদেরকে বন্ধুরূপে গ্রহণ করে থাকে মা না বুধুহুম ইল্লা লিউকার ইলাল্লাহ তাদের ধারণা ওই মূর্তিরাই আল্লাহর নৈকট্যয় পৌঁছিয়ে দিবে আল্লাহর নিকটে পৌঁছিয়ে দিবে আল্লাহর কাছাকাছি পৌঁছিয়ে দিবে অন্য এতে সুরাই অনুষিত আঠারো নম্বর এত আল্লাহ তালা বলে নয়া কুলু না হাই সুফা উনা ওই আমর বিন লোহাই যারা মূর্তি পূজা করত আবু জাহেল সাহেবা যত আরবের বড় বড় পার্সনগুলো ছিল এলাইট পার্সন ছিল যারা এই মতবাদে ছিল তারা বলতো তাদের কথা ছিল এই মূর্তিগুলোই আমাদেরকে রবের কাছে সুপারিশ করবে জোরে জোরে বলেন না উজবিল্লা একমাত্র কেবলমাত্র এই মূর্তি আমাদেরকে আমাদের স্বর্গে পৌঁছানোর মাধ্যম হবে এজন্য তারা যখন খাবার খেতে বসত মূর্তিকে কুন্নি করে খাবার গ্রহণ করত। যখন ঘর থেকে বের হতো তখন কুন্নি করে বের হতো ব্যবসার উদ্দেশ্যে রওনা দিত তখন কুন্নি করে বের হতো ব্যবসায়ী প্রতিষ্ঠানে ওই মূর্তি রেখে দিত এ ধরনের চিত্র এখনো আমাদের সমাজে আসে না নাই অনেক মুসলমানের দোকানে দেখবেন পানি সিটায় সিটায় না ক্যাশের ভিতরে পানি সিটায় আবার ক্যাশে এমন করে এটি হচ্ছে সম্পূর্ণ সেরিকি কাজ আপনি কেসে সেজদা দিয়ে পরে থাকলেই লাভ কি উপর থেকে যদি পয়সা